ঘাটের মড়া, ঘাটের মড়া, বুঝতে পারছো? মানে যে মড়া ঘাটে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যায় তাকেই ঘাটের মড়া বলে। আর কিন্তু আমরা ওয়াইটিতে জানতাম আমাদের যে স্পেশাল কন্টেন্ট মানে ওয়াইটির নাম্বার ওয়ান দু পয়সার দালাল, অ্যাকচুয়ালি তাকে ঘাটের মড়া লাগে। কিন্তু সে আজকে ঘাটের মড়ার খুব সুন্দর ক্ল্যারিফিকেশান দিল মাঝখানে গীতাদিকে রেখে। গীতাদি নাকি চুলকাতে আসে। শোন, ওয়াইটিতে যদি সবচেয়ে বেশি কারোর চুলকানি থেকে থাকে না, সেই চুলকানিটা তোর। কেন বলতো? ক্লিয়ার কর। শোন, আজকে যদি দাঁড়িয়ে আজকের ডেটে আমরা যদি কখনো কোনো রকম প্রবলেম ওয়াইটিতে হয়, তখনও কিন্তু আমরা কাউকে না কাউকে জিজ্ঞাসা করি, নিজেদের লোককেই করি অবভিয়াসলি। সেই সময় দাঁড়িয়ে তো তো সেই সময় যখন গীতাদি তোর বাড়িতে যায়, কোন কুক্ষণে তোর বাড়িতে গেছিল, তো যখন তোর বাড়িতে যায় সেই সময় কিন্তু ওয়াইটিতে গীতাদিও নতুন, গীতাদিও নতুন। যদি তোকে বলেও থাকে যে তুমি আমাকে হেল্প করো, সে হয়তো বুঝতে পারেনি আজকের ডেটে দাঁড়িয়ে সেইটাকে তুলে তুই খোটা দিবি। বুঝতে পেরেছিস? আমরা ওয়াইটিতে যখন আছি না, ছোটো খাটো অনেক নানান রকম সমস্যার জন্য আমাদের পরস্পরকে দ্বারস্থ হতে হয়। তুই হসনি? তুই কখনো কারোর দ্বারস্থ হসনি? আজকে তুই যাদেরকে এই কি বলবো ভার মেজাও করে উড়িয়ে দিচ্ছিস, একটা সময় তাদের দ্বারস্থ হয়েছিস, ছোট ছোট কারণে তাদের কাছে গিয়েও কাকুতি মিনতি করেছিস, তুই আজকে কোন মুখে তুই বলছিস বেশি চুলকানি? তোর বাড়িতে একদিন আগে আসতে চেয়েছিল, নিজের মনে করেছিল, ভেবেছিল পরের দিন তো ভিড়ভাট্টার মধ্যে থাকবে, হয়তো হবে না, আগের দিন আসলে হয়তো বসে একটু গল্প করা যাবে, বুঝতে পারেনি তোর মতন মানুষের কাছে আবদার করে ফেলেছে যে সবাইকে তো বাড়িতে ঢোকানো যায় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আজকে তুই বল, কোন মানুষটা ওয়াইটিতে দাঁড়িয়ে পরস্পরের ওপর নির্ভরশীল না? কোন মানুষটা? আমরা প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভর করি। আমরা প্রথম প্রথম গিয়ে তুমি বন্ধু হও আমিও তোমার বন্ধু হব করে পরস্পরের বন্ধু হয়েছি। এত অহংকার, এত অহংকার! তোর মতন ছেঁচড়া মেয়ে ছেলে যে কিনা মানুষকে বাড়িতে ডেকে খাইয়ে খাইয়ে তারপরে খোটা দেয় যে হ্যাঁ আমি খাইয়েছিলাম, তাদের গলায় আঙুল ঢুকিয়ে তাদের অন্নপ্রাশনের ভাতটুকুও টেনে তুলে নিয়েছিলি তোর মতন নছল্লা মেয়ে ছেলে। তুই এতটাই ছোট লোক ইতর, আসলে হাড় হাবাতে ঘর থেকে উঠে এসেছিলিস তো, এসে গেছিলিস একজন হেডমাস্টারের ঘরের বউ হয়ে, তুই অ্যাকচুয়ালি জিনিসটা আওড়াতে পারিস না। হিসাব মতন দেখতে গেলে তোর শ্বশুরেরই অকাদ আছে, তোর হাজব্যান্ডেরও কোনো অকাদ নেই। ভালো ঘর ভালো বর, ঘরের কথা বলিস না, ঘর তোর শ্বশুরের, তোর বরের কি মুরত আছে তুই সেইটা বল। গীতাদির তো নিজস্ব মুরত আছে, তার স্বামী তো তার আরও ভবিষ্যৎ তৈরি করে রেখে গেছে, তার চাকরি। হ্যাঁ, আজকে ওয়াইটি থেকে পয়সা কার না এক্সট্রা লাগে, কার না এক্সট্রা পয়সা লাগে? আজকে জানি না কোন হিসাবে চুলকানির এটা করলি, চুলকানি যদি ওয়াইটিতে সবচেয়ে বেশি থেকে থাকে চুলকানি তোর। প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে চুলকাচ্ছিস তুই, পরকীয়ার অত ম্যান্ডিকে সাপোর্ট করে শ্বশুরানি চুলকানি করছিস তুই, তুই আবার অন্যকে প্রশ্ন করছিস, মনে করবি সবচেয়ে বিগার সবচেয়ে বড় যদি দালাল কেউ থেকে থাকে সেটা তুই। কোনোদিনও নিজেকে অন্য কারোর সাথে কম্পারিজনে নামাবি না, কারণ সেটা সম্ভব না, সেটা পসিবল না। তোর মতন মানুষ যে কিনা নিজের টুকু ছাড়া অন্যের কারুর বোঝে না, সে বলছে যে অন্যের বিষয় নিয়ে যে কত এ আমার কাছে ওয়াইটির বিষয় ঠিক করতে এসেছিল, স্বার্থ তো তোরও ছিল। যখন দিল্লিতে মারাতে গেলি সেই সময় তোর এই বান্ধবী, যার মুখে আজকে তোর থুতু ফেলতে ইচ্ছা করে না, সেই বান্ধবীর কাছে গিয়েও তুই উঠে পড়েছিলিস নিজের ওই পুত্র সমান পোষ্যকে রাখার জন্য, তখন স্বার্থটা তোরও ছিল। কে না স্বার্থ বাজরে, সে নিজের জব ছেড়ে দিয়ে তোর পোষ্যকে দেখাশোনা করেছিল বিনা স্বার্থে, ওটাকে বলে ভালোবাসার টান। আজকে তার মুখে তোর থুতু ফেলতে ইচ্ছা করে না, কেন জানিস? কেন বলতো? কারণ তোকে সত্যি কথাগুলো আঙুল দিয়ে দেখিয়ে বলে দিয়েছে, দিদির মতন তোকে সঠিক জিনিসটা বোঝাতে চেয়েছে, কিন্তু তুই যে কত বড় নছল্লা দালাল সেটা তো সে জানতো না, তাই আজকে তার মুখে তোকে থুতু ফেলতেও ইচ্ছা করে না। আরে বে, তোর মতন চাড়ালের মুখে জৈতার মতন মানুষ থুতু ফেলে না, ফেলেছিল বলে তোকে বন্ধু পাতিয়েছিল। বাড়ি কে মরে যায় তোর বাড়িতে আসার? কোন আত্মীয় স্বজন আসে তোর বাড়িতে একবার বল দেখিনি? কোনো একটা সিঙ্গেল মানুষের সাথে তোর ভালো রিলেশন আছে? তুই বড় বড় কথা বলছিস, যার নিজের শ্বশুর শাশুড়ির সাথে কোনো ভালো রিলেশন নেই সে আবার। আর রইল পরে খাওয়ানোর কথা, দেখ তোর বোনটাও নছল্লা কম না, জামাইবাবু আর তোর দুপুর ভাগনার সামনে ওই সরু ফিতেওয়ালা কুর্তি পরে ওই টংটাঙানি চুচি দুটোকে উঁচু করে তার একবার মনে হয়নি যে গায়ে একটা ওনা বা গায়ে একটা স্কার্ফ দিয়ে দিই? যে জামাইবাবু আছে একটা ভাগনা, মানে তোর দুপুর ভাগনা খেতে এসেছে, সেইখানে ওই রকম টাইট ফিটিংস একটা কুর্তি পরে বসে গেছে, বুঝতে পেরেছি? লাজ সরমের ঠেকা কেউ নিয়ে বসেনি। আরে গীতাদিকে তুই যা খুশি বল, গীতাদির মেয়ে তো এখানে বসে আসছে না তোকে দুটো কথা শোনাতে। তুই বলছিস যদি মায়ের এত চুলকানি থাকে তাহলে মেয়েরও অত চুলকানি, তাহলে যার দিদির এত চুলকানি তার বোনের চুলকানি থাকবে না? ফ্লাইটে করে কি মারাতে যায় তোমার বোন? হ্যাঁ, তোমার বোন কাজ করে, তোমার বোন এই, আর তোমার মেজোটাকে দেখলে তো বোঝাই যায় তার পোশাক আশাক চালচলনে বোঝাই যায়। তুই হিসাব করছিস গীতাদির মেয়ে? হ্যাঁ, কি বলতে যাচ্ছিস যে পার করতে টাইম লাগবে? কে বলেছে যে বিয়ে করতেই হবে? কে বলেছে যে বিয়ে না করলে ওর লাইফটা চলবে না? সেকেন্ড হ্যান্ড মাল কাকে বলছি? তোর মতন থার্ড হ্যান্ড মাল সে যদি 21 বছরের টুনটুনি গিয়ে নাড়াতে পারে, ঝুনঝুনি গিয়ে নাড়াতে পারে, যাকে সাপোর্ট করছিস পরকীয়ারত, সে গিয়ে যদি তার থেকে 10 বছরের ছোট
ভাইয়ের ঝুনঝুনি নাড়তে পারে সেটাকে তুই সাপোর্ট করিস, তুই ওর মেয়ে ভালো রকমভাবে পার হয়ে যাবে। দেখেছিস দেখতে কত মিষ্টি, কিরে ঘোড়া দেখেছিস মুখশ্রী কত মিষ্টি। বলেছি না তুই নিজেকে কম্পেয়ার করবি না, যদি ওর মেয়ে এরকম হয় তাহলে তুই তো, তোর বোন কি এরকম বে, যার দিদি এরকম, যার দিদি এরকম সারাক্ষণ অন্য পরপুরুষের বান্টু ধরে ঝুলিস যে, যার দিদি এরকম তার বোন কি এরকম বে। জামাইবাবুর সামনে একটা ওড়না জোটেনি, ছোট লোক ফ্যামিলি থেকে বিলং করা, একটা ছোট লোক থাকার কোনো শিক্ষা দিতে পারেনি, বড় বড় কথা তুই আবার বলতে এসেছিস গীতা দিকে। ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়তে পারো না, না তোমাকে চুলকে চুলকাতে আসে তাই তুমি চুলকে দাও, ঘা করে দেবো, কোনো বিটেক্স মলমেও কাজ হবে না, বুঝতে পেরেছো, ঘা হয়ে যাবে। তাদেরকে হাঁটিয়ে দিয়েছিস যারা যারা তোর কমিউনিটিতে, আর রেখেছিস কাদের, ওই চার পয়সার চালানা মালগুলো যেগুলোর কমিউনিটি ছাড়া কোনো গতি নেই, তাদেরকে দিয়ে দিয়ে পাশে রাখছিস, যা সেরকম সেই লাঠির মতন তোকে ঠেকনা দিয়ে রাখবে, ঠেকনা, কারণ ঠেকনার লোকেরা তো বেরিয়ে গেছে, যে দলে ছিলিস সেই দলটা নিঃস্বার্থভাবে করেছে, সেই দলটার কাছে কখনো ছুটে যাসনি যখন প্রয়োজন পড়েছে। তাহলে গীতাদি যদি তোকে বলেও থাকে যে ফোনে কিছু প্রবলেম হচ্ছে ওয়াইটি শঙ্করা, তো দেখে দিও, খুব খারাপ করেছে না, স্বার্থ ওখানে তার স্বার্থ, তুই তো স্বার্থ সিদ্ধি করনেওয়ালা নোংরা মেয়ে ছেলে একটা, বড় বড় কথা, গীতাদির মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছিস, তুই আগে নিজেরটা ক্লিয়ার কর আর যাকে সাপোর্ট করছিস তারটা ক্লিয়ার কর, গিয়ে যা, বড় বড় কথা, নোংরা একটা, নোংরা তুই, নোংরা, বুঝতে পেরেছিস, নোংরা। লড়তে পারো না, ক্রিয়েটার টু ক্রিয়েটার তোমার পোষায় না, না পোষায় না, অত ভালো ফ্যামিলিতে গেছিস, অত ভালো বর পেয়েছিস, তোকে কি বললি, তোকে এক টাকা দিতে গীতা দিয়ে, আবার গীতা দিয়ে বলি আর এক টাকা দিয়ে, ওর দুয়ারে কেউ মুততে না যায়, থুতু ফেলতে না যায়, তুমি আবার এক টাকা দিতে যাবে, মানি অর্ডার করে দেবে এক টাকা, বুঝতে পেরেছো, মানি অর্ডার করে দেবে, আর নয়তো ওই এক টাকা ওর নামে কোনো গরিবকে খাইয়ে দেবে, ওর দুয়ারে, ওই ওই কলঙ্কিনীর দুয়ারে যাবে। হ্যাঁ আবার কি বললো, গেলে পরে জুতা মারতে মারতে, তোর ভাই ক্ষমতা আছে, তোর ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে, আওড়াবি না, যদি করতে পারিস করে দেখাবি, আওড়াবি না একদম, ওই খাটের ওপরে বসে বসে ওকে কুনি মারবো, ওকে ঘুষি মারবো, হিম্মত থাকলে তুই এসে দেখাস, ঠিক আছে, নগর ঠাকুর থেকে এসে যাবি, নগর ঠাকুর থেকে, ওই যেমন তুই বললি না যে নগর ঠাকুরটা আমার বাপের না, তো যে কেউ আসতে পারে, শুধু বাড়ি, বাড়িটাও তোর বাপের নাবে, বুঝতে পেরেছিস, লোকালিটিটাও তোর বাপের নাবে, ওখানে গিয়ে দাঁড়িয়ে সবাই মিলে যদি তোর টুকিটা চিপে ধরে না, কোনো ক্ষমতা থাকবে না তোর। তো চলো বন্ধুরা বেশি কথায় আর যাবো না, ন ছোড়লা, অন্যের সার্টিফিকেট দিতে আসে, তোর বোনের সার্টিফিকেটটা দিস, কোথায় কোথায় যায় কী কী করে, কারণ তোর তো চুলকানি প্রচুর, তা তোর ছোটো বোন তোরই মতন হবে খানিকটা, তাই না রে, চল যেমন বলবি ভাই তেমন পাবি, পরিষ্কার কথা, তুই গীতা দিকে বললে আমি বলতে আসতাম না, কিন্তু তুই মেয়ে অবধি চলে যাস না, ওই যার যেটা থাকে না, তুইও তো গিয়ে ওই খালি ছাদের সিলিং দেখাস, তোর ওইখানে ওখানে কজনে হাত রোকায় সেটা বলিস না তো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আমি রাতের দিকে পারলে একটা ছোটো ভিডিও নিয়ে আসবো, আজকাল দাদারা নেমেছে, অ্যাকচুয়ালি না দাদা না, উহাগো জ্যাঠারা জ্যাঠু, চলো টাটা।